আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা গ্রিন রুফ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ড্রাগন ফলের চারা কিভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা এখানে দেখুন এই যে ড্রাগন ফল গাছ এটি ক্যাকটাস জাতীয় একটি গাছ এবং এটি থেকে কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই চারা তৈরি করা যায় এছাড়া বীজ থেকেও চারা তৈরি করা যায় তো আমি দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব কাটিং পদ্ধতিতে চারা তৈরি করার জন্য অন্তত দুই বছরে পুরনো এবং পরিপক্ক সুস্থ সবল একটি ডাল সংগ্রহ করতে হয় তো নতুন ডাল থেকে ডাল লাগালে এটি চারা হয় তবে এটি থেকে ফলন আসতে অনেক বেশি সময় লাগে সেজন্য আমরা পরিপক্ক ডাল দিয়ে চারা তৈরি করব। তো এই জন্য আমরা পরিপক্ক একটি ডাল যে দেখুন সংগ্রহ করে নিয়েছি এই ডালটি আমরা লাগাবো লাগানোর জন্য এখানে যে টবের ব্যবস্থা করেছি আমি সেটি পাঁচ লিটার তেলের একটি পুরনো ক্যান এটি ভালো মতো পরিষ্কার করে নিচে খুব ভালোভাবে ছিদ্র করে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে যাতে কোনোভাবেই পানি জমতে না পারে সেজন্য ছিদ্র করে ইটের খোয়া দিয়ে তার উপরে বালু দিয়ে চমৎকারভাবে উপরে মাটি দেওয়া হয়েছে আর এই মাটি বন্ধুরা মাটিটি যে ভালোভাবে তৈরি করে নিতে হয় কারণ ড্রাগন গাছ খুব দ্রুত বর্ধনশীল গাছ এবং এটি থেকে খুব দ্রুত ডালপালা বেরিয়ে আসবে যদি মাটি ভালো হয় তো সেজন্য মাটিতে আমরা বেলে বেলেদুয়াশ মাটি নিতে পারি যে কোনো মাটিতে এটি হয় তারপরেও বেলেদোয়াশ মাটির সাথে বিভিন্ন ধরনের জৈব পদার্থ যেমন পচা ও না গোবর তারপরে রয়েছে পাতা পচা সার রান্নাঘরে উচ্ছিষ্ট দিয়ে তৈরি করা জৈব সার হাড়ের গুঁড়া তারপরে হচ্ছে ছাই এই সকল বিষয়ে এই সকল পদার্থ মিশিয়ে আমি মাটিটি এখানে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি তো এটি দেখুন এই যে টবের মাঝামাঝি আমি এটি লাগিয়ে এবার খুঁটি দিয়ে শক্তভাবে আমি একটি বেঁধে দিচ্ছি এটাকে কারণ এই ডালটি যখন মাটিতে আমরা লাগাবো তখন মাটির সাথে একইভাবে অ্যাটাচমেন্টে থাকা খুবই জরুরি অন্যথায় যদি এটি নড়ে অর্থাৎ খুঁটি যদি না দেওয়া হয় তাহলে এটি বাতাসে নড়তে পারে অথবা অন্য কোনো কিছু লেগে এটি নড়াচড়া করতে পারে এবং যদি নড়াচড়া করে সেক্ষেত্রে এটি থেকে কিন্তু শিকড় আসতে অনেক সময় নেবে অথবা ডাল আসতে অনেক বেশি সময় লেগে যাবে তো সেজন্য আমরা এটি খুব ভালোভাবে খুঁটি দিয়ে শক্ত করে বেঁধে দেব তো বেঁধে দেওয়ার পর আমরা এখন এই টপটিকে এমন একটি স্থানে রাখবো যেখানে প্রচুর রোদ আলো বাতাস সব কিছুই থাকে এটিকে কোনোভাবেই ছায়া রাখা যাবে না ছায়া রাখলে কিন্তু এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ এটি গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে লাগানোর পর আমরা এটিকে রোদে রাখবো এবং এটিকে আমরা প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেব। যেভাবে পুরো টপটিতে প্রথমবারের মতো আমরা পানি দিয়ে ভিজিয়ে দেবো এরপরে বন্ধুরা পানি দেওয়ার বিষয়টি আমরা খুব হিসাব করে পানি দিতে হবে যেহেতু আগেই বলেছি ক্যাকটাস গাছ এটি বেশি পানি করলে পচে যাবে এখানে মাটি যখন খুব শুকিয়ে যাবে মাটি যখন শুকিয়ে যাবে তখন আমরা খুব সামান্য পরিমাণে পানি দিব সাধারণত তিন থেকে চার দিন পর পর সামান্য পরিমাণ পানি দিলে যথেষ্ট হয়ে যায় এবং আমরা খেয়াল রাখবো যদি বৃষ্টি বা অন্যান্য সময় মাটি ভেজা থাকে কোনোভাবেই পানি দেওয়া যাবে না এবং পানি জমতেও দেওয়া যাবে না তো এখানে দেখুন আমার আগে লাগানো একটি ডাল যেটি কাটিং করে কাটিং ডাল লাগিয়েছিলাম সেটি থেকে যে নতুন ডাল বেরিয়ে এসছে এবং এই যে এদিকে দেখুন এদিকেও আরও নতুন নতুন ডাল বেরিয়ে এসছে এবং এটি এখন যে অবস্থায় এসছে এটিকে আমরা বড় একটি টবে স্থানান্তর করতে হবে এবং মাচা দিয়ে দিতে হবে তো আমরা যে কাটিংটি এখন লাগিয়েছি সেটিও করি যখন বেরোবে তখন কি সুবিধা বড় বড়ো টবে সাধারণত বিশ ইঞ্চি মাপের যেই টবগুলো পাওয়া যায় অথবা কালার ড্রাম পাওয়া যায় সেগুলোতে মাটি দিয়ে এটি লাগানো যায় অথবা হাফ ড্রামেও আপনারা চাইলে লাগাতে পারেন এটিকে তো লাগিয়ে মাচা দিয়ে দিলে এটি থেকে খুব দ্রুতই দ দেড় থেকে দু বছরের মধ্যে এটি থেকে ফুল ফল পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমার কাটিং পদ্ধতি আপনারা আশা করছি এভাবে করতে পারবেন চারা তৈরি করতে পারবেন তো এরপরে আমি আলোচনা করছি বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এখানে দেখুন এই যে একটি লাল ড্রাগন ফল রয়েছে এর মাঝখানে অনেকগুলো ছোট ছোট বিন্দু মতো দেখা যায় কালো কালো এবং এখানে সাদা ড্রাগন ফল রয়েছে এর মাঝখানে অনেক বিন্দু 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 বীজ দেখা যাচ্ছে এই বীজগুলোকে আমরা লাগিয়ে দিলে এ থেকে চারা তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কাটিং লাগানোর জন্য যেভাবে মাটি তৈরি করেছিলাম সেই রকম মাটিতে এই বীজগুলোকে পুঁতে দিতে হবে এবং হালকা পানি সেচ দিতে হবে সেই একই নিয়মে এভাবে লাগানোর মানে সময় বা ক্ষেত্র বিশেষে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু দুটি পাতা সহ ছোটো ছোটো চারা উঠে আসবে এবং পরবর্তীতে এখানে যে এই যে ডাল দেখতে পাচ্ছেন এরকম এরকম ডাল গজাবে তো এইভাবে চারা গজানোর পর চারা যখন একটুখানি বড় হবে তখন সুবিধা মতো বড়ো টবে লাগিয়ে এগুলোতেও চারা যাতে উপরের দিকে উঠতে পারে সেজন্য খুঁটি এবং মাচার ব্যবস্থা করতে হবে এবং এভাবে মাচা দেওয়ার পর এগুলো যখন বড় হবে তখন এগুলো থেকে ফুল ফল আসতে আসবে সাধারণত এভাবে বীজ থেকে যখন চারা করা হয় তখন তিন থেকে চার বছরের মধ্যে এগুলোতে ফুল ফল হয় এর আগে কোনোভাবেই সম্ভব না মানে এটা থেকে চারা বীজ থেকে চারা করলে এর থেকে একটু দীর্ঘ সময়ে ফুল ফল পাওয়া যায় তো বন্ধুরা আশা করছি দুটি পদ্ধতিতেই আপনারা চারা তৈরি করতে সক্ষম হবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা করছি এখানে এই যে দেখুন এখানেও আরেকটি চারা রয়েছে এটি একটি কাপে বসানো হয়েছিল এখানে এখন বাড়তে শুরু করেছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো কিছু জানতে বা জানাতে চাইলে কমেন্টস করবেন আর আমার এই চ্যানেলটি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ